আসসালাম, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকের একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অ্যান্ড আজকে ব্যাপারটা নিয়ে আজকে আমি ভিডিওটা করব। সেটাই হচ্ছে আপনারা অনেকে আস করছেন আমার মোটো ব্লগিং সেটআপটা যেন আমি আসলে কি দিয়ে আসলে মূলত ভিডিওটা করি। তো সেইটা নিয়ে অনেকের কোয়েশ্চেন আছে। আমি আমার টিকটকে দেন আমার ইউটিউবের কমেন্টও অনেক জায়গায় আমি কমেন্ট পাইছি যে ভাই আপনি কী দিয়ে ভিডিও করেন বা আপনার ডিভাইস নিন অ্যান্ড দেন মোটো ব্লগটা কী দিয়ে করি। তো অনেকদিন যাবত আসলে প্রশ্নগুলো দেখতেছি, তো দ্যাটস ওয়াই আজকে ভাবলাম যে আপনাদের একটা ভিডিও করে দেখাই দিই মূলত আমি কী দিয়ে ভিডিও করি না করি। তো তো আজকের টপিক এটাই, মানে আমার মোটো ব্লগিং সেটআপটা, তো এটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি একটা ভালো জায়গায় দাঁড়াই কাজ আপনাদের একটু ভালোভাবে সব কিছু দেখাই, না হয়তো তো হয় না। তো এই রাস্তাটা আর কি নতুন হইতেছে আমাদের এলাকার আশেপাশেই, তো ভাবলাম যে এখানে আসি, বাইকের কিছু ভিডিও নেই অ্যান্ড দেন আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি। তো আজকে হইতেছে ছোটি ভাই বাসতেছে 12:30, দুপুর হয়ে গেছে অলমোস্ট, একটু আগে ঘুম থেকে দেখাই আসলাম মাত্র। বাপকে চাঁদা ব্যাপার যেটা হয়েছে অনেক মিষ্টি রোদ, ভালো লাগতেছে। তো হেলমেট হাতে লইয়া তারপর আপনাদের লগে ভিডিও করতেছি, সো প্যারা নাই চিল। এখন আমি ফোনে শিফট হই অ্যান্ড দেন আপনাদের দেখাইতেছি কেমনি কী করি না করি মোটো ব্লগিং সেটআপটা। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করেন। সো ব্যাপার যেটা হয়েছে আপনাদের যেহেতু আমি আমার মোটো ব্লগটা মানে মোটো ব্লগ সেটআপটা দেখাতে চাইছিলাম, সো এই হইতেছে আমার মোটো ব্লগিং সেটআপ। ক্যামেরাটা ইউজ করতেছি গোপ্রো Hero 8 অ্যান্ড যদিও ক্যামেরাটা একটু অনেক আগের হয়ে গেছে, বাট প্যারা নাই, এর যা কোয়ালিটি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি। সো এর জন্য আমার একটা পার্সোনাল চয়েস ছিল গোপ্রো Hero 8 অ্যান্ড অনেক হয়তো বলতে পারেন আপনার হেলমেটটা কিসের বা হেলমেটটা কত টাকা দাম, ভাই এমন আহামরি কোনো হেলমেট না, একটা ভেগা ব্র্যান্ডের একটা হেলমেট। সো হেলমেটটা তো আহামরি কিছু না, কজ এটা অনেক আগে কেনা হয়েছিলো যখন আমি বাইকটা নিয়েছিলাম, তখন নিয়েছিলাম, তো এত এত কিছু বিবেচনা করি নাই। তো ইনশাআল্লাহ সামনে আর একটা ভালো হেলমেট নেওয়ার চিন্তা ভাবনা আছে। সো এখন হয়তো বলতে পারেন যে আমার গোপ্রোটা আমার হেলমেটের সাথে কীভাবে মাউন্ট করছি। সো মাউন্টের জন্য এরকম এগুলো কী বলে মোবাইল হোল্ডার বা মোবাইলের যে অনেকে হেলমেটে লাগে হেলমেটের সাথে লাগায় যে ভিডিও করে সেইগুলা, তো এটা জাস্ট আমি এইখানে একটা বড় একটা পিন থাকে, সো এটা আর কি মোবাইল ক্যাচ করে রাখি আর কি, বাট এটা আমি ওই জায়গাতে খুলে ফেলে ডিরেক্ট আমার গোপ্রোটা অ্যাটাচ করে দিছি এই জায়গায়, আর এই যে নাটটা এটা দিয়ে আপনার আর কি নাটটা খোলা যায় দেন আমার ক্যামেরাটা ওইখান থেকে খুলতে পারবো। সো এটা হচ্ছে আর কি ব্যাপার। আর এই ক্লিপগুলো হয়তো অনেক এখন কমেন্ট করতে পারেন ভাই এগুলোর প্রাইস কত, কই পাবো হ্যান ত্যান। সো এগুলোর প্রাইস এখন আগে ছিল 500 টাকা, এখন হয়তো বা কমে গেছে, এখন 350-400 টাকা হইলে এইগুলো আর কি আপনারা পাওয়া যাবেন দারাজে দেন বাইকসের যে সবগুলো আছে মানে অ্যাক্সেসরিজ যে সেল করে সেইগুলো সবই আপনারা পাওয়া যাবেন 350-400 টাকার মতো রাখতে পারে। আমি যখন নিয়েছিলাম তখন আমার পড়ছিল 400 টাকা দারাজ থেকে নিয়েছিলাম আমি। সো এই হচ্ছে আমার গোপ্রো Hero 8, তো এইটাই ছিল আমার আর কি মোটো ব্লগিং সেটআপ। এখন হয়তো অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনি ভয়েস দেন কীভাবে বা আপনার কোনো মাইক অ্যাডাপ্টার বা এরকম কোনো ইউজ করেন কি না। সো আসলে ভাইয়া আমি এখনও মাইক অ্যাডাপ্টারটা ইউজ করতেছি না, আমি এক্সট্রা ভয়েস এডিট করার সময় এক্সট্রা ভয়েস অ্যাড করে থাকি আমার ভিডিওগুলোতে মাঝে সাঝে অ্যান্ড দেন এমনি তো নর্মালি যখন স্লো রাইড করি তখন আর কি আমি আস্তে আস্তে কথা বলি যা আমার গোপ্রোতে ভালোভাবে শোনা যায় অ্যান্ড সেগুলো হয়তো আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন, আসলে এত কিছু বইলা বোঝানো যাবে না। সো এই ছিল আমার একটা ছোট্ট মোটো ব্লগিং সেটআপ। তো আই ডোন্ট নো আপনাদের কাছে কেমন লাগছে, তো সবাই একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাকে একটু সবাই সাপোর্ট করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।